অ্যাডভান্স বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা এই মুহূর্তে বিএ বা এমএ পাস করে অথবা উচ্চ মাধ্যমিক পাস করে যারা বসে রয়েছেন, যারা একটি ভালো কাজ করতে চাইছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যে সমস্ত মহিলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছেন এবং তারা চাইছেন যে এই মুহূর্তে যে কোনো একটি সরকারি কাজের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে, অর্থাৎ একটি সরকারি চাকরি পেতে, সে ছোট হোক বা বড় হোক, তাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আশা কর্মী এর একটি বড় রিক্রুটমেন্ট হবে, এই বিষয়ে আজকের ভিডিওটি। তো আপনাদের রিকোয়েস্ট করবো যে ভিডিওটি আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তীতে আপনাদের এই নিয়োগ সংক্রান্ত ভিডিওগুলো আপনারা আমার চ্যানেল থেকে টাইম টু টাইম পেয়ে যাবেন। আচ্ছা, দেখুন কি বলা হয়েছে। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মোট 20,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মোট 23টি জেলায় রাজ্য জুড়ে মোট 20,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। বিভিন্ন সময়ে জেলায় জেলায় আংশিকভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হয়েছে, কিন্তু বর্তমানে এই সময় গোটা রাজ্য জুড়ে একসাথে 20,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের উদ্যোগ এই প্রথম। তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে গ্রামীণ যে অর্থনীতি বা গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ সামাজিক পরিবেশ রয়েছে, যেখানে শিশু নারী ও মহিলাদের উন্নতির জন্য, উন্নতির ক্ষেত্রে আইসিডিএসের এই যে প্রজেক্ট, আইসিডিএস প্রজেক্ট, এটা একটি অন্যতম বড় একটি প্রজেক্ট এবং এখানে মহিলাদের মাধ্যমে, মহিলাদের দ্বারা মহিলাদের পরিষেবা দেওয়া হয়। তো এই জন্য যেটা হয়েছে, সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ের উদ্যোগে এবছর 2022 এবং 2023 সালের মধ্যেই হচ্ছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। তবে এ বিষয়ে জাস্ট একটি কথা বলবো ভিডিও শেষে, সেটা অবশ্যই দেখুন। আপনারা যারা শিক্ষিত রয়েছেন, দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এর যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তা মাধ্যমিক পাস, এবং হেল্পার তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, এছাড়াও যদি কেউ অধিক শিক্ষাগত যোগ্যতা থাকে তারাও কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ কি হয়? যিনি অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি পাবেন তার কাজ হলো সমস্ত শিশুদের প্রথম ধাপে শিক্ষাদান করা, অর্থাৎ এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এবং যিনি সহায়িকা পদে রয়েছেন তার কাজ হলো অঙ্গনওয়াড়িতে প্রতিদিনের খাবারের খরচ, জ্বালানি সহ বহু খুঁটিনাটি হিসেব রাখা এবং সেই সঙ্গে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য বা খাবার তৈরি করা। তো এই যিনি সহায়িকা রয়েছেন তিনি হচ্ছেন হেল্পার, এবং হেল্পারের যে কাজটা সেটা হচ্ছে ওয়ার্কারকে হেল্প করা এবং বাচ্চাদের জন্য খাবার রান্না করা এবং তাদের পরিবেশন করা। এবার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে দেখুন বলে দিচ্ছি, তার আগে বলি স্ট্যাটাস কী রয়েছে। বর্তমানে রাজ্য জুড়ে 576টি আইসিডিএস প্রকল্পের মোট 119,419টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে 116,775টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে। এই মুহূর্তে রাজ্য সরকারের লক্ষ্য হলো নতুন কর্মী নিয়োগ করে অধিকাংশ বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে চালু করা, যাতে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাকেন্দ্রগুলো পুনরায় চালু করা যেতে পারে। তো বুঝতেই পারলেন যে কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার কর্মীর অভাবে বন্ধ হয়ে গিয়েছে, তো নতুন করে কর্মী নিয়োগ করে এই বন্ধ হয়ে যাওয়া যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেগুলোকে পুনরায় চালু করা। তো এর জন্যই কিন্তু একটি বৃহৎ অংশের রিক্রুটমেন্ট করা হবে, সেই সংখ্যাটা 20,000। এবং এই যে রিক্রুটমেন্টটা সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়েই হবে। তো আপনারা খেয়াল রাখবেন আপনাদের জেলায় কখন এটার বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, সেই হিসেবে আপনাদের এটার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত পক্ষে মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য। সেই সঙ্গে যারা সহায়িকা পদে আবেদন করতে চাইছেন তাদের যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। উভয় ক্ষেত্রেই কেবলমাত্র মহিলারাই আবেদন করার যোগ্য।
তো আমি প্রথমেই যেটা বললাম যে এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার, এই পোস্টগুলো কেবলমাত্র মহিলাদের জন্য। এখানে মহিলারা ছাড়া অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের অ্যাপ্লাই করার যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে ক্লাস 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস, আর হেল্পারের ক্ষেত্রে ক্লাস 8 পাস। আর বয়স হতে হবে 18 বছর থেকে 45 বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা যেমন এসসি এসটি ওবিসি তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো 18 বছর বয়স হলেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার পোস্টে অ্যাপ্লাই করা যেতে পারে, আর 45 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও কিন্তু ছাড় রয়েছে। বেতন কেমন? রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে দিয়ে থাকেন। তবে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে বেতন 7,250 টাকা, যার মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন 4,500 টাকা। আচ্ছা, বেতন যেটা সাম্মানিক 7,250 টাকা। তো এই সাম্মানিক ছাড়াও অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের আরও অন্যান্য অনেক কাজ করতে হয়, যেটার জন্য তারা টাইম টু টাইম এক্সট্রা করে সাম্মানিক পেয়ে থাকেন। তো সমস্ত মিলিয়ে যদি দেখা যায় যে অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার রয়েছেন তারা প্রতি মাসে মোটামুটি 12,000 থেকে 15,000 টাকা তারা আয় করেন, এবং হেল্পাররা কমপক্ষে 8,000 টাকার মতো আয় করে থাকেন। তো যারা মাধ্যমিক পাস, যারা বসে রয়েছেন উচ্চ মাধ্যমিক পাস বসে রয়েছেন, তারা এই পদগুলোর জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এবং এটি একটি সরকারি কাজ, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারি ইনিশিয়েটিভ, যেখানে এই আপনাদের যে সাম্মানিক যেটা প্রদান করা হবে সেটা কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলেই প্রদান করবেন। এবং এই যে বেতন সেটা সময়ে সময়ে এটা বৃদ্ধি হয়, অর্থাৎ টাইম টু টাইম এটা বেড়ে যায়। এবং আরও যেটি ব্যাপার যে আপনাদের এখানে প্রমোশনের সুযোগ রয়েছে, অর্থাৎ আপনারা যারা হেল্পার পোস্টে নিয়োগ পাবেন তারা ওয়ার্কার হতে পারবেন, আর যারা ওয়ার্কার পোস্টে নিয়োগ পাবেন তারা কখনো গিয়ে সুপারভাইজারের পরীক্ষা দিতে পারবেন, যেটা রিসেন্টলি পরীক্ষা হয়েছে ICDS সুপারভাইজার। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন অফলাইনে হয়ে থাকে। সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন, এবং আবেদনপত্র পূরণ করে আপনাকে নিজ ব্লকের নির্দিষ্ট অফিসের ড্রপ বক্সে জমা দিতে হবে। আর আবেদনপত্রের উপরে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটি লিখে দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো দেখুন, যখন এই যে ডিস্ট্রিক্টগুলোর অ্যাপ্লিকেশন যখন নিয়োগের বিজ্ঞপ্তি ছাড়া হবে তখন আপনাদের অ্যাপ্লাই করতে হবে, এই জন্য ডিস্ট্রিক্টের ওয়েবসাইটকে আপনাদের ফলো করতে হবে। নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়ে থাকে? রাজ্য সরকারের তরফ থেকে ICDS কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের দায়িত্ব দেওয়া হয় প্রতিটি জেলাকে। তাই প্রতিটি জেলার ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। তবে কোনো কোনো জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হয়, আবার কোনো কোনো জেলায় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। তো আমরা জানি যে এখন শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে না, এখন লিখিত পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে। এবার অঙ্গনওয়াড়ি যে কর্মীদের যে পরীক্ষা, ওয়ার্কারের পরীক্ষা কীরকম সিলেবাস থাকে সেটি বলছি। বাংলায় আপনাদের একটি রচনা লিখতে হবে। তো বাংলা ভাষায় রচনা, এই যে রচনা একটু কিন্তু সাম্প্রতিক বিষয়গুলোর উপরে হতে পারে, বা নারী কেন্দ্রিক বা শিশুকেন্দ্রিক বিষয়ের উপরে রচনা হতে পারে, বা পশ্চিমবঙ্গে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সরকারের মহিলাদের জন্য বিশেষ করে সেই সমস্ত স্কিমের উপরে রচনা হতে পারে, এরকম একটি রচনা লিখতে হবে। পাটিগণিত যেটা সেটা হচ্ছে অর্থাৎ অঙ্ক, ক্লাস 8 লেভেল পর্যন্ত অঙ্ক দেওয়া হয়ে থাকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নিয়োগের ক্ষেত্রে। পুষ্টি জনস্বাস্থ্য সম্পর্কে ধারণা, তো আপনাদের যেহেতু কাজটা হচ্ছে শিশু নারীদের নিয়ে, তাই এই ক্ষেত্রে পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে ধারণা নিয়ে প্রশ্ন করা হবে। মহিলাদের সামাজিক অবস্থানের বিষয়ে প্রশ্ন, মহিলাদের বর্তমান যে উইমেন এম্পাওয়ারমেন্ট বলে যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ মহিলাদের বর্তমান সামাজিক অবস্থান, তাদের উন্নতি, তাদের কোন কোন বিষয়গুলোতে তারা পিছিয়ে রয়েছে, কোনগুলোতে তারা এগিয়ে গিয়েছে, এই সমস্ত জিনিস সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং এগুলো নিয়ে প্রশ্ন হবে। ইংরেজি ভাষায় অনুবাদ বা সাধারণ জ্ঞান, এছাড়াও ইংরেজি থেকেও প্রশ্ন করা হবে এবং সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন হবে। সবচেয়ে যেটা বড় প্রশ্ন, মানে বড় ব্যাপার, সেটা হলো যে আপনাদের এই যে প্রশ্ন এগুলো কিন্তু MCQ টাইপ হয় না, এগুলো আপনাদের সমস্ত উত্তরগুলো লিখতে হয়। এই জন্য পড়াশুনো করলে এটা পাস করতে পারবেন, না হলে কিন্তু পাস করতে পারবেন না। কারণ আমরা দেখি যেমন অন্যান্য পরীক্ষা, চাকরি পরীক্ষার ক্ষেত্রে হয় যে MCQ টাইপ কোশ্চেন থাকে, অর্থাৎ উত্তরগুলো দিয়েই দেওয়া থাকে, আপনাকে শুধু সঠিকটাকে আপনাকে নির্বাচন করতে হয়। কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যে পরীক্ষা সেখানে কিন্তু আপনাকে উত্তর লিখে আসতে হবে, এখানে কোনো রকম কোনো অপশন দেওয়া থাকবে না আপনাকে। এই জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে, যে সিলেবাস রয়েছে তার উপরে ভিত্তি করে, তাহলেই আপনি এই পরীক্ষায় সফল হতে পারবেন।
এবার দেখুন কোন কোন জেলায় নিয়োগ হতে চলেছে। তো আলিপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, কালিম্পং, উত্তর চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, এছাড়াও আরও অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলোতে রিক্রুটমেন্ট হবে। দেখুন এই রিক্রুটমেন্টগুলো এখনও কিন্তু শুরু হয়নি। আপনারা জানেন জলপাইগুড়ি জেলার হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের পরীক্ষা, তা কিন্তু শেডিউল হয়ে গিয়েছে। সে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং তার পরীক্ষার ডেট পড়ে গিয়েছে, ডিসেম্বর মাসেই জলপাইগুড়ি জেলার অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষা হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখে এবং ডিসেম্বর মাসেই হচ্ছে হেল্পারের পরীক্ষা। এছাড়াও মালদা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর। অবশ্যই মনে রাখবেন যে প্রত্যেক জেলার পরীক্ষা একই সাথে হবে না, অথবা প্রত্যেক জেলায় একই সঙ্গে নিয়োগের যে বিজ্ঞপ্তি তা বেরোবে না এবং একই রকম নিয়োগ মানে পদ্ধতিও একই রকম হবে না। কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টে নিয়োগ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনারা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে ফলো করুন, আর আপনারা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা বিষয়ে বিজ্ঞপ্তি তথ্য সবসময় আমার চ্যানেল থেকে পাবেন। এছাড়াও যদি আপনাদের আইসিডিএস এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে, এইখানে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি আপনাদের প্রশ্নের নিশ্চয়ই উত্তর দেবো। প্রয়োজনে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনার ফোনেও কথা বলতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবং চাকরির পরীক্ষায় আপনারা সফলতা অর্জন করুন। এই নিয়ে আজকের এই ভিডিওটিকে এখানে আমি শেষ করছি।